বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জীবন বিজ্ঞানের 2 মার্কের কোশ্চেনের সম্পূর্ণ সাজেশন। তোমরা জানো যে তোমাদের বইয়ে 5টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাবনতা, তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন, এবং পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এবার দেখো, তোমাদের এই 5টা চ্যাপ্টার থেকে মোট তোমাদের পরীক্ষায় 12টি 2 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয়। তার আগে একটু বলে রাখি, তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে তোমাদের 3টি প্রশ্ন, যার মার্ক হলো 6। জীবনের প্রবণতা থেকে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হয়, যার মার্ক হলো 4। বংশগতি ও কয়েকটি জিনগত রোগ থেকে দুটি প্রশ্ন, যার মার্ক 4। অভিব্যক্তি অভিযোজন থেকে 2টি প্রশ্ন, যার মার্ক 4। পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে 3টি প্রশ্ন, তার মার্ক হচ্ছে 6। অর্থাৎ মোট 12টি কোশ্চেন তোমাকে কিন্তু এখানে অ্যাটেন্ড করতেই হয়। সাধারণভাবে আসে, এবার এক্সট্রা কোশ্চেন থাকে, যেমন জীবনের প্রবণতা থেকে 2টির বদলে 3টি, জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় থেকে 3টির বদলে 4টি, এরকমভাবে এক্সট্রা কোশ্চেন থাকে। সমস্ত এক্সট্রা কোশ্চেন দিয়ে তোমাদের পরীক্ষায় 17টি প্রশ্ন আসে, এবং এই 17টি প্রশ্নের মধ্যে তোমাকে 12টি প্রশ্নের কিন্তু উত্তর লিখতে হয়। বোঝা গেল কথাটা পরিষ্কারভাবে? এই টোটাল 5টা চ্যাপ্টার থেকে তোমাকে 17টি প্রশ্ন আসবে। কি বললাম, বোঝা গেল? 17টি প্রশ্ন আসবে, তার মধ্যে তোমাকে 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 মার্ক, অর্থাৎ মোট হলো 24 মার্ক। আর প্রত্যেকটা কোশ্চেন উত্তর লেখার ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে 2 থেকে 3টি বাক্যের মধ্যে কিন্তু তোমাকে উত্তরটা লিখতে হবে। এবার আমরা যেটা চলে আসবো আজকের আলোচনায়, সেটা হলো 2 মার্কসের জন্য আমরা কী কী প্রশ্নগুলো পড়ব, বা 2 মার্কস রূপে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। একদম সম্পূর্ণ অধ্যায় ভিত্তিকভাবে কোন কোন অধ্যায় থেকে কী কী প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে জানবো। জানার আগে একটা কথা তোমাদের বলে রাখি, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ইতিপূর্বে আমি তোমাদের 5 মার্কের কোশ্চেন এবং কী কী চিত্র এবছরের জন্য ইম্পর্টেন্ট এগুলো যথারীতি শেয়ার করে দিয়েছি, এবং অধ্যায় ভিত্তিক বিভিন্ন নোটসও কিন্তু শর্ট টাইপের কোশ্চেনগুলোও কিন্তু তোমাদের শেয়ার করেছি, যেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ সেগুলো প্র্যাকটিস করলে কিন্তু কোনো শর্টের কোনো সমস্যা থাকবে না। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা চ্যানেল প্লেলিস্টে গিয়েও তোমরা দেখে নিতে পারো। এবার আমরা চলে আসি আমাদের প্রথম অধ্যায়, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই চ্যাপ্টার থেকে 2 মার্কের জন্য আমরা কী কী প্রশ্নগুলো প্র্যাকটিস করব। এবার দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে 2 মার্কসের কোশ্চেন, জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় থেকে, সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কী বোঝো, উদ্ভিদ কীভাবে সাড়া প্রদান করে, গমনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো, একটি সহজাত ও একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও, প্রেস বায়োপিয়া এর কারণ কী, কোন লেন্স ব্যবহৃত হয়, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কী, মাছের গমনে পটকার ভূমিকা কী। পরে কোশ্চেন, উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন, ট্রফিক ও নাস্টিক চলনে 2টি পার্থক্য লেখো। অনেক সময় না পার্থক্যের বিষয় উল্লেখ করে দেয়, যার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পার্থক্যগুলো একটু বিষয়টাও ভালোভাবে দেখে রাখবে। বনচলের উদ্ভিদের পাতা ত্রিফলকের পার্শ্ববর্তক 2টি পর্যায়ক্রমে ওপর নিচে ওঠানামার কারণ কী, উদ্ভিদের চলনের উদ্দেশ্য কী, বা অগ্রস্থ প্রকটতা কাকে বলে, শুক্রাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন, বা মিশ্রগ্রন্থি কী। পরে কোশ্চেন, কৃষি কার্যে জিব্রেলিন হরমোনের 2টি ব্যবহারিক প্রয়োগ লেখো, এডিএইচ হরমোনকে ভ্যাসোপ্রেসিন হরমোন বলে কেন, হরমোন ও স্নায়ুর মধ্যে 1টি গঠনগত ও 1টি পর্যায়গত পার্থক্য লেখো। পরের প্রশ্ন, থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত, এর অধঃক্ষরণের লক্ষণ কি। পরবর্তী কোশ্চেন, ACTH কে ট্রফিক হরমোন বলা হয় কেন। পরে কোশ্চেন, কুশিং সিন্ড্রোম কি, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয় কেন। পরে কোশ্চেন, পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশীর ভূমিকা লেখো, সাইনোভিয়াল সন্ধি কাকে বলে, উদাহরণ দাও। পরের কোশ্চেন, দ্বিপদগমন, সাইনাপস, উপযোজন এর সংজ্ঞা দাও। তারপর হচ্ছে ফিডব্যাক পদ্ধতি, এটা ফিডব্যাক পদ্ধতি কি। তারপরের প্রশ্ন, মানব চক্ষির দুটি রক্ষণামূলক অংশের নাম লেখো। পরবর্তী আরও অল্প কয়েকটি প্রশ্ন রয়েছে, পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়, পাহাড়ি লোকদের গলগণ্ড হয় কেন। পরবর্তী কোশ্চেন, অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক পর্যায়গুলির নাম ক্রমানুসারে লেখো। পরে কোশ্চেন, পিটুইটারি গ্রন্থির অবস্থান উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো। পরবর্তী কোশ্চেন, মেনিঞ্জেস ও CSF এর অবস্থান বিবৃতি করো। দেখো, সর্বমোট এই 25টি কোশ্চেন আমি এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টার থেকে শেয়ার করলাম। আশা করছি এই 25টি কোশ্চেন ভালোভাবে কমপ্লিট করতে পারলে এখান থেকে কিন্তু 2 মার্কের কোশ্চেন ইজিলি কমন পাবে। এছাড়াও তোমরা জানো যে 5 মার্কের যে প্রশ্ন তোমাদের আসে, তার মধ্যেও কিন্তু এই যে 2 মার্কসের কোশ্চেন, এই প্রশ্নগুলো রিপিটেশন হতে পারে, এমনকি 3 মার্কসের কোশ্চেন রূপেও, অর্থাৎ 5 মার্কের যে 2+3 এইভাবে যে কোশ্চেন গুলো আসে না, তার মধ্যে দিয়েও কিন্তু তোমরা এই কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো 3 মার্ক রূপেও আসতে পারে। যেমন ধরো, এখানে যে এই যে একটা প্রশ্ন রয়েছে, মানব চক্ষির 2টো রক্ষণমূলক অংশের নাম লেখো, তার গুরুত্ব লেখো, এরকমভাবে দিয়ে দিল, তো এক্ষেত্রে কিন্তু 3 মার্ক কিন্তু প্রশ্ন পাবে। এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ আমাদের পরবর্তী চ্যাপ্টার দেখো কী রয়েছে, জীবনের প্রবণতা। তো জীবনের প্রবণতা থেকে কী কী প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু দেখে নাও।
জীবনের প্রবণত চ্যাপ্টার থেকে কিছু কিছু ডেফিনেশন রয়েছে, সংজ্ঞাগুলো কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলো ভালো করে পড়তে হবে। প্রথম কিছু কিছু সংজ্ঞা, সেগুলো হলো নিউক্লিওটাইড, বয়সন্ধি, এপিমরফোসিস, কোষচক্র, জনুক্রম, মাইক্রোপ্রোপাগেশন, জিন, সাইটোকাইনেসিস, অ্যালিল, মাইক্রোপ্রোপাগেশন, ক্রোমোজোম, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড, ক্রসিং ওভার, সেন্ট্রোমিয়ার, নিষেক, পরাগযোগ। প্রত্যেকটার সংজ্ঞাটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। নেক্সট, 44A বা 44A প্লাস XY ক্রোমোজোম বিশিষ্ট মানুষ পুরুষ হওয়ার কারণ কি? পরবর্তী কোশ্চেন, উদ্ভিদ কোষে মাইটোটিক কোষ বিভাজনে বেম কিভাবে গঠিত হয়? পরের কোশ্চেন, কোষ বিভাজনের সেন্ট্রোমিয়ারের কাজ কি? পরবর্তী কোশ্চেন, কোষ চক্রের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট কি? পরবর্তী কোশ্চেন, উদ্ভিদের টোটিপোটেন্সি ধর্ম বলতে কি বোঝো? পরের কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ভ্রূণ এবং ডিম্বাশয়ের প্রাচীর কিসে পরিণত হয়? পরবর্তী কোশ্চেন, যৌন ও অযৌন জননের দুটি পার্থক্য লেখো। ওই যে ঠিক আগের বার যেটা বললাম যে পার্থক্যের বিষয় উল্লেখ করার সময় পার্থক্য দেয়, যার জন্য পার্থক্যগুলো বিষয়টাও একটু ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন, ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোমের মধ্যে সম্পর্ক কি? পরবর্তী কোশ্চেন, কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? পরবর্তী কোশ্চেন, মাইটোসিস বিভাজনকে সমবিভাজন ও মিওসিস বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? পরের কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলে কেন? পরের কোশ্চেন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। পরের কোশ্চেন, ম্যালিগন্যান্ট টিউমারের উৎপত্তির কারণ উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, ডিএনএ ও আরএনএর দুটি গঠনগত পার্থক্য লেখো। আরও কিছু প্রশ্ন রয়েছে, দেখো সেটা হচ্ছে জীবের প্রকরণ সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব উল্লেখ করো। তারপরে বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লেখো। জীবদেহে কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কি? কোষ বিভাজন ও বৃদ্ধির সম্পর্ক লেখো। কোন কোষে ক্যারিওকাইনোসিসের পর সাইটোকাইনোসিস না ঘটলে কি হবে? কোনো কোষে ক্যারিওকাইনোসিসের পর সাইটোকাইনোসিস না ঘটলে কি হবে? পরের প্রশ্ন, একটি সপুষ্পক উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 18 হয় তাহলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াস, পুংজনন কোষ, ডিম্বাণু এবং পাতার মেসোফিল কলাকোষে ক্রোমোজোম সংখ্যা কত? এই ডেটাটা কিন্তু পরিবর্তনশীল, মানে বিভিন্ন রকমভাবে ডেটাটা আসতে পারে, ক্যালকুলেশনের প্রসেসটা শিখে রাখবে। সেন্ট্রোমিয়ারের দুটি বৈশিষ্ট্য লেখো। মেটাফেস প্লেট কি? সংযুক্তি ও নিষেকের তিনটি পার্থক্য লেখো। জনুক্রমের গুরুত্ব কি? তারপর হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি আলোচনা করো চিত্রসহ। এই যে প্রশ্নটা না, এটা 5 মার্কের কোশ্চেন রূপে আসতে পারে, 3 মার্কের কোশ্চেন রূপে আসতে পারে, আবার 2 মার্কের কোশ্চেন রূপে আসতে পারে, এমনই একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যাই হোক, এই জীবনের প্রবণতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের বললাম, এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। যাই হোক, আমরা চলে আসি আমাদের পরবর্তী চ্যাপ্টার কি রয়েছে। দেখো, প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার জীব জগতের নিয়ন্ত্রণ সমন্বয় এবং জীবনের প্রবণতাটা আমরা জানলাম। এবার বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে আমরা কি কি প্রশ্ন পড়ব সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। তো দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে, ক্রোমোজোমীয় মিউটেশন কাকে বলে? মেন্ডেলের প্রথম সূত্র ও স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো উল্লেখ করো। হিমোফেলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? বংশে থ্যালাসেমিয়ার ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সিলিং জরুরি, এই কথাটা ব্যাখ্যা করো। মেন্ডেলের দ্বিসংকোজনন পরীক্ষায় এপন জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই, তারপরে ছোটো ওয়াই, তারপরে বড় আর, বড় ক্যাপিটাল আর, তারপর ছোটো আর থেকে সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে? পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? জিন ও অ্যালিলের প্রভেদ কি? টেস্ট ক্রস কি? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাত কি হবে? তারপর দেখো, বর্ণান্ধতার কারণ কি? হিমোফিলিয়া কেন হয়? মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলে কেন? কিছু কিছু ডেফিনেশন রয়েছে, তার মধ্যে সংকরায়ন, ব্যাক ক্রস, স্বপ্রকটতা, প্রকরণ, ইমাস্কুলেশন। তারপরে বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি, ব্যাখ্যা করো। তারপরে মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের দুটি বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে স্ত্রীলোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন? তারপরে একটা ক্যালকুলেশনের যেটা চেকার বোর্ডের মাধ্যমে তোমাদের করতে হয়, একটি টিটি জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টিটি জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটালে প্রথম অপত্য জনুতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা করো। এটা সম্পূর্ণটা ক্যালকুলেশনের ব্যাপার, তোমরা একটু ভালোভাবে এই যে প্রসেসিংটা এটা কিন্তু শিখে নেবে, তাহলে যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন সেটা কিন্তু তোমরা করতে পারবে। তো এই হলো আমাদের বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে প্রশ্ন। এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার থেকে 2 মার্কসের জন্য কী কী প্রশ্নগুলো পড়ব। দেখো, অর্জিত সংজ্ঞা, কিছু কিছু সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাগুলো প্রত্যেকটা পড়তে হবে। অর্জিত গুণের বংশানুসরণ, জীব বিবর্তন, সমস্বাস্থ্য অঙ্গ, নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ, জীবাশ্ম বা জীবাশ্ম অনেক সময় পরীক্ষায় ঘুরে আসে, জীবন্ত জীবাশ্মা কী? তারপরে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন কী? শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা কী? জরায়ু যন্ত্রোদ্গম কাকে বলে? অভিসার বিবর্তন কী? আন্তঃপ্রজাতির সংগ্রাম বলতে কী বোঝো? যোগ্যতমের বিবর্তন কী? বায়োজেনেটিক সূত্র কী? তারপর দেখো, নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কী? মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন? কুয়াশার বেটের উৎপত্তি কীভাবে হয়েছিল? মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কী পরিবর্তন দেখা যায়? সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য 2টি অভিযোজন বর্ণনা করো। তারপরে জল সংরক্ষণের জন্য উটের দেহে 2টি পরিবর্তন উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন,
যেটা রয়েছে, দেখো আন্তঃপ্রজাতিগত সংগ্রাম বা আচরণগত অভিযোজনের উদাহরণ দাও, সমসত্ব ও সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য লেখো, ক্যাকটাস জাতীয় উদ্ভিদে পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি, ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো, মাছের দেহে পটকার ভূমিকা কি, পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব লেখো, ল্যামার্কের সূত্র কি, কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল, উটের শারীরবৃত্ত অভিযোজন উল্লেখ করো ও উটের আরবিসির বৈশিষ্ট্য লেখো, শিম্পাঞ্জিরা খাবার খাবার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো, ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো, এবং লাস্ট কোশ্চেন, ওই ব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা ও অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এবং এই প্রশ্নগুলো ফাইনালের জন্য রেডি করতেই হবে। চলে আসে আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা রয়েছে, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টার থেকে কী প্রশ্নগুলো পড়বে বা দেখে নাও। প্রথমে কিছু ডেফিনেশন রয়েছে, যেমন অ্যামনিফিকেশন, দূষণ, গ্রিনহাউস প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্ধন, জাতীয় উদ্যান, বায়োস্পিয়ার রিজার্ভ, তারপরে জাতীয় উদ্যান, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ দুটোই, রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক, নাইট্রোজেন স্থিতিকরণ, প্রত্যেকটা ডেফিনেশনটা ভালো করে দেখে রাখবে। তারপরে জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলে কেন, সুন্দরবনকে বায়োস্পিয়ার রিজার্ভ বলে কেন, ইনসিটু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের দুটি পার্থক্য, নাইট্রোজেন চক্রের গুরুত্ব, জৈব বিবর্ধনের কারণ, অম্লবৃষ্টির প্রভাব, জনবিস্ফোরণের সমস্যা, প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্নগুলো ইদানিং খুব আসছে। এবং তারপরে চলে আসি, গন্ডারের সংখ্যা কমে যাওয়ার দুটি কারণ লেখো, নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো, দুটি বায়ুদূষকের নাম ও তাদের গুরুত্ব লেখো, মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে, শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো, জীব বৈচিত্র্যের দুটি অর্থনৈতিক সুবিধা লেখো, অভয়ারণ্য ও সংরক্ষিতরণের পার্থক্য লেখো, ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম উল্লেখ করো, শব্দ দূষণের শিল্পের ভূমিকা কী, 20টি প্রশ্ন। তো দেখো আমরা কি করলাম, প্রত্যেক চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন করতে হবে সেগুলো বললাম। অনেকে বলবে যে স্যার এত প্রশ্ন, কিন্তু কিছু করার নেই, জীবনবিজ্ঞানের প্রিভিয়াস কোশ্চেন যদি তোমরা সার্চ করে দেখতে পাও তাহলে দেখবে যেভাবে প্রশ্ন এসছে ভেতর থেকে কুটিয়ে কুটিয়ে, অনেক ডেপ থেকে কিন্তু জীবনবিজ্ঞানের প্রশ্ন আসে। তো তার ভেতর থেকে সাজেশন করে মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরাটাই আমি প্রধান বলে মনে করেছি এবং মনে করেছি যাতে করে তোমরা পরীক্ষায় কমন পাও, কারণ দুটো প্রশ্ন দিলাম একটাও কমন পেলে না, তার থেকে আমি মনে করি যে কয়েকটা প্রশ্ন বেশি পড়াটা অনেক ভালো, যার জন্য এই প্রশ্নগুলো তোমাকে ফাইনালের জন্য অবশ্যই প্রিপেয়ার্ড হতে হবে এবং অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এই হলো আলোচনা, এছাড়াও অন্য বিভিন্ন সাজেশনগুলো দেখার জন্য চ্যানেল প্লেলিস্টে যাও, সেখানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই প্রচুর প্রচুর উপকার পাবে। অধ্যায়ভিত্তিক শর্ট কোশ্চেনগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম, ধন্যবাদ।